কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করিবা পাই চেষ্টা ন করিবাটা হি অপরাধ। নিজ বুদ্ধিকে কামরে গল কি ভাগ্যকে ভগবান কাছে টেকি দেবা হি অপরাধ। যাত্রা কলাকার বিকু সেঠ ওরফ মহেন্দ্র দাস মাত্র 55 বর্ষ বয়সে পরলোক হয়ে যাই। ছাতির যন্ত্রণা পরে 14 কটক নেপা পাটরে তাঁর মৃত্যু ঘটিছি। তাঁর পরলোক নেই মহেন্দ্র দাসঙ্ক সম্পর্কীয় সূচনা দিয়েছেন। বিকুশের যাত্রা জগতর জনে লোকপ্রিয় কলাকার, সে বহু চর্চিত যাত্রা নাটক শাগুণা বসিছি টেণা মেলাইরে বিকুশেঠ ভূমিকার অভিনয় করে স্টার বনিলে। 90 দশকরে জলিউড স্টার মহেন্দ্র দাস লে সবুঠু টপরে, যা মঞ্চরে দর্শক তাঁর খলনায়ক রূপে দেখিবা লাগি টিকেট কাটুলে। এপরিকি নায়ক অপেক্ষা মহেন্দ্র দাসঙ্কর ভূমিকাকে যাত্রা নাটকর ও নির্দেশক মানে অধিক গুরুত্ব দেউথিলে। কেবল যাত্রা নুহে, ওড়িয়া চলচ্চিত্র যশোদার মধ্য অভিনয় করে মহেন্দ্র দাস। তবে যাত্রা জগতরে যেপরি লোকপ্রিয় হয়েছিল, ফিল্মরে সেতে লোকপ্রিয় হয়ে পারে। যাত্রা জগতর জনে লোকপ্রিয় কলাকারক অকাল বিয়োগে যাত্রা জগৎ আজ শোকাবিত। ব্যুরো রিপোর্ট, ওমকার টিভি।